সবচেয়ে বেশি সময় ইসরায়েলের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নানা কারণে বিতর্কে থাকতেই পছন্দ করেন কট্টর ডানপন্থী এই নেতা। যতবারই প্রধানমন্ত্রী হয়েছেন ততবারই জন্ম দিয়েছেন বিতর্কের। এবারও ক্ষমতায় আসার পরপরই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছেন নেতানিয়াহু, তবে মুখটা তার এখনও লাগাম ছাড়াই। তাই তো আঞ্চলিক প্রভাবশালী দেশ সৌদি আরবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সৌদি আরবের কপালে দুঃখ আছে, সম্প্রতি আপত্তিকর এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। গেল বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। দুর্ভিক্ষ কবলিত ইয়েমেনে গৃহযুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সৌদি আরবের চুক্তির দিকটি ইঙ্গিত করে এই মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার ভাষায়, যারাই ইরানের সঙ্গী হয়েছে তাদেরই বরণ করতে হয়েছে দুর্ভোগ। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের দিকে তাকিয়ে দেখুন, ইরানের সঙ্গে বন্ধুত্ব করার কারণে তারা আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে যেসব সমস্যা রয়েছে তার 95% উৎপত্তি হয়েছে ইরান থেকে। তেহরানের বিষয়ে মত প্রকাশ করতে গিয়ে এভাবে ক্ষোভ উগড়ে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, উত্তেজনা কমানো বা ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংকট সমাধানে শান্তি আলোচনার বাইরে অন্য কিছু চলছে। বলেন, মধ্যপ্রাচ্যে কে তার বন্ধু কে তার শত্রু সে বিষয়ে সৌদি নেতৃত্ব ভালো জানেন, সেই সঙ্গে তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের বিষয়ে সাবধানও করেছেন তিনি। এদিকে দিন দিন দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল, শক্তিশালী হচ্ছে দেশটির চিরশত্রু ইরান। বিচার বিভাগীয় সংস্কারের জেরে অভ্যন্তরীণ অচল অবস্থা, সৌদি ইরান সমঝোতা এবং আল আকসা ইস্যুতে গাজা, সিরিয়া ও লেবাননের দিক থেকে ত্রিমুখী হামলার মুখোমুখি হয়েছে দেশটি। দেয়ালে পিঠ ঠেকে গেলেও এখনও বেশ হাঁক ডাক ছাড়ছে তেল আবিব। সম্প্রতি দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা, যার দাঁত ভাঙা জবাব দিয়েছেন ইরানের সেনাপ্রধান। ইসরায়েলি সেনাবাহিনী কোনোভাবেই ইরানের সামরিক বাহিনী সমকক্ষ নয় বলে মনে করিয়ে দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি। তিনি বলেন, ভেতর থেকে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে ইসরায়েল, এমন পরিস্থিতিতে সেনাদের মনোবল বাড়াতে ফাঁকা বুলি আওড়াচ্ছেন ইসরায়েলি সেনাপ্রধান। মনে করিয়ে দেন, এখনও যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ওপর নির্ভরশীল ইসরায়েল, যেখানে যুদ্ধে স্বয়ংসম্পূর্ণ ইরান। জেনারেল মুসাফি বলেন, যারা দুই পক্ষের সামরিক শক্তি সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন ইসরায়েলের সাম্প্রতিক সক্ষমতা এবং সামরিক বাহিনীর আকার বড়জোর ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের যে শক্তি ছিল তার সমান হতে পারে। তিনি আরও বলেন, ডুবন্ত ইসরায়েলের পতনের লক্ষণ আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি স্পষ্ট, তারা এতটাই দুর্বল যে তাদেরকে হুমকি হিসেবে মনে করে না ইরান। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।